ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে তৃতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা টাউন হলে। সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের কর্মকর্তারা সহ অন্যান্যরা। অপারেটর না, মজদুর সংঘের উদ্যোগে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। তো ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠার পর থেকেই এই রাজ্যের যান চালকই হোক, শ্রমিকরাই হোক, সংগঠিত শক্তি আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যের একটা যে নতুন সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তারাও একটা অগ্রণী ভূমিকা পালন করে। তো আমি এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং আগামী দিন সমস্ত শ্রমিক সংগঠন এক যুগে সংগঠিত হয়ে এই রাজ্যের সরকার যেই মানুষের কল্যাণার্থে যেই সুযোগ সুবিধাগুলি প্রদান করছে তার মানুষের মধ্যে আরও বেশি করে প্রচার প্রসার করে এই রাষ্ট্রবাদী সরকারকে আরও শক্তিশালী করার জন্য আমি আবেদন রাখছি। আমাদের প্রিয় ট্রাক ড্রাইভার মজদুর সংঘের প্রিয় ট্রাক ড্রাইভার মজদুর সংঘের সম্মেলন আসবে, বর্তমান উদযাপন করা হইতেছে। এই সম্মেলনে আমাদের অনেক কিছু দাবি সমেত পেশ করা হইব এবং শ্রমিকরা যেমন সুব্যবস্থা পায় সেটা নিয়ে আলোচনা করা হইব এবং 3 বছরের জন্য এই সম্মেলন মাধ্যমে কমিটি গঠন করা হইব। আমার নাম রজত দত্ত, আমার ট্রাক ড্রাইভার মজদুর সংঘের জেনারেল সেক্রেটারি। Bureau Report, Voice 18.